যে পরিবারের সদস্যদের প্রতিবেলার খাবার রান্না করতে লাগে কমপক্ষে 50 কেজি চাল, শুধু এই পরিবারের সদস্যদের জন্যই রয়েছে একটি উপাসনালয়, লেখাপড়ার জন্য একটি স্কুল এবং তাদের খেলার জন্য একাধিক ফুটবল দল ও একটি স্টেডিয়াম। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়ে তাদের বসবাস। ভারতের মিজোরাম রাজ্যের রাজধানী আইজল থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত শেরছিপ জেলার বাকতাওয়াং গ্রামে বিশ্বের সবচেয়ে বড় এই পরিবারটি বসবাস করে। পৃথিবীর সবচেয়ে বড় পরিবার সম্পর্কে জানতে হলে প্রথমেই জানতে হবে এই পরিবারের কর্তা সম্পর্কে। সবচেয়ে বড় এই পরিবারটির কর্তার নাম জিয়ানো চানা। 1962 সালে 17 বছর বয়সে সে তার প্রথম বিবাহ করে। এরপর প্রায় 1 বছরের মধ্যে সে আরও 10টি বিয়ে করে। বর্তমানে তার 40 জন স্ত্রীর গর্ভজাত, 94 জন সন্তান এবং প্রায় 33 জন নাতি নাতনি রয়েছে। এদের মধ্যে জিয়ানোর 2 জন স্ত্রী মারা গেছে। বিশ্বের সবচেয়ে বড় এই পরিবারটির বর্তমান সদস্য সংখ্যা 194 জন এবং এ সংখ্যা নিয়মিতই বেড়েই চলেছে। জিয়ানোর সবচেয়ে বড় স্ত্রীর বয়স 72 বছর এবং সবচেয়ে ছোট স্ত্রীর বয়স 38 বছর এবং তার বড় সন্তানের বয়স 52 ও সবচেয়ে ছোট সন্তানের বয়স 8 বছর। বাকতাওয়াং গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি জিয়ানো। সে এই গ্রামের যেন মুকুটবিহীন রাজা। জিয়ানো নিজেকে সিংহের সাথে তুলনা করে। তার প্রতীক হিসেবে বাকতাওয়াং গ্রামের পাহাড়ের উপর বিরাট সিংহের মূর্তি স্থাপন করা হয়েছে। এলাকার সবচেয়ে ধনী ও প্রভাবশালী হবার কারণে স্থানীয় লোকজন তার সাথে কথা বলতেও ভয় পায়। লোকেরা সত্যিই খুব ভাগ্যবান, বিশেষ করে জিয়ানোর স্ত্রীরা, কারণ তারা জিয়ানোকে বিয়ে করে ধন্য হতে পেরেছে। বাকতাওয়াং গ্রামের সবচেয়ে বড় বাড়িতে বিশ্বের সবচেয়ে বড় পরিবারটি বাস করে। জিয়ানোর 4 তলার এই প্রাসাদে শোবার ঘর রয়েছে 100টি। জিয়ানোর প্রথম এবং চতুর্থ স্ত্রী সবার দেখাশোনার দায়িত্বে রয়েছে, আর অন্যান্য স্ত্রীরা পরিবারের খাবার তৈরি করে। এছাড়া জিয়ানোর মেয়েরা বাড়িঘর পরিষ্কার ও কাপড় কাচার দায়িত্ব পালন করে। এই পরিবারের খাবার রান্না করা হয় রীতিমতো বাণিজ্যিক উৎপাদনের আকারে। পরিবারটির প্রতিবেলার খাবার তৈরি করতে লাগে 50 কেজি চাল, 60 কেজি আলু এবং 70 কেজি মাংস। এমনকি পরিবারের সবার জন্য শুধু ডিম ভাজি করাটাও এক বিশাল কর্মযজ্ঞ। সেক্ষেত্রেও ডিম লাগে 480টি। শুধুমাত্র এই পরিবারের সদস্যদের লেখাপড়ার জন্যই একটি স্কুল রয়েছে। স্কুলটিতে জিয়ানোর অন্যান্য ভাইয়ের সন্তান সন্ততিরাও লেখাপড়া করে। তবে যারা এই স্কুলের ছাত্রছাত্রী বা শিক্ষক কর্মচারী, সবাই কোনো না কোনোভাবে পরিবারেরই সদস্য। বিপুল সংখ্যক সদস্য থাকার কারণে জিয়ানোর ছেলে ও নাতিরা মিলে গড়ে তুলেছে একাধিক ফুটবল দল। জিয়ানোর প্রাসাদের নিচে বানানো বিশেষ স্টেডিয়ামে তারা নিজেদের মধ্যে নিয়মিত ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে থাকে। পারিবারিক বিনোদনের জন্য মাঝে মাঝে বাড়ির ছাদে কনসার্টের আয়োজন করা হয়। জিয়ানোর এই বিশাল পরিবার লালন পালনের আরেকটি উদ্দেশ্যও রয়েছে। এত বিশাল পরিবার হওয়ার ফলে সে পরিবারের মধ্যেই পেয়ে যাচ্ছে বিপুল সংখ্যক কর্মী। পরিবারের পুরুষ সদস্যরা জুম চাষ, গবাদি পশু পালন, কাঠের আসবাবপত্র ও অ্যালুমিনিয়ামের বাসনপত্র নির্মাণের সাথে জড়িত রয়েছে। এছাড়া জিয়ানো তার পরিবারের লোকেদের দিয়ে স্থানীয় রাস্তা ও অন্যান্য জনসেবামূলক অবকাঠামো তৈরি করেছে।